Let's spread the spirit of Earth Hour. Let's put up the lights just for 1 hour. Let's brighten our next gen with more power. Namaskar Bandhura. Welcome to our vlog. Live Love Adda. আজকে আমি দেখতে পাচ্ছি অক্রম ঘাটে এসছি আমরা, তার কারণ এখানে পাশেই বেঙ্গল ব্যাটল, সেখানে WWF একটা ইনভিটেশন পেয়েছি, তাদের এই অর্গানাইজেশনের একটা প্রোগ্রাম আছে আর্ট আওয়ার ডে। এই পেছনে কি তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা গেছে, ওইখানেই আমরা যাব, চলো। এই পোর্টটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। ওই যে বার্ডসটা দেখা যাচ্ছে, এই হচ্ছে বেঙ্গল প্যাডেল, দা বেঙ্গল প্যাডেল তোমরা দেখতে পাচ্ছ, এইটা এইখানে প্রোগ্রামটা হবে আজকে। দা বেঙ্গল প্যাডেলেই এটা যে ডেক আছে তাতে সাজানো হয়েছে খুব সুন্দর করে। আর এই হচ্ছে WWF এর, এটা 43 জওয়াহরলাল নেহরু রোডের যে টাটা সেন্টার বিল্ডিং আছে, WWF এর ওখানকার অফিস থেকেই এটা অর্গানাইজ করা হচ্ছে। সব আসছেন এক এক করে গেস্ট, চলুন এবার আমাদের এই WWF এর এখানে রেজিস্ট্রেশনটা করিয়ে তারপর আমরা ডেকে গিয়ে প্রোগ্রামটায় অংশগ্রহণ করবো। এবার এই বার্সটার ভেতরটা তোমাদের কিছুটা ঘুরে দেখাই, চলো। এটা হচ্ছে WWF এর এখানকার রেজিস্ট্রেশন কাউন্টার, এখানে রেজিস্ট্রেশন করে উপরে ডেকে যাবার সিঁড়ি, আর এই নিচের এখানে ইঞ্জিন রুম, তার চারপাশের এই কনস্ট্রাকশন জাস্ট ফ্যাবুলাস। দারুণ লাগছে, সার্চ লাইট। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার ডেকে উঠছি। ডেকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম, বলে বোঝানো যাবে না। তো আজকে এখানে আমরা এসেছি গঙ্গার ওপর, এখন দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল প্যাডেল বলে যে বিখ্যাত বার্ডসটা রয়েছে, সে তার ওপর একটা প্রোগ্রাম হচ্ছে WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া, যে ওদের অর্গানাইজেশন সেটা কলকাতা। ঘন্টার জন্য ওটা একটা সিম্বলিক ওয়েতে একটা দেখানো হচ্ছে, যাতে আমরা এটাকে নিজেদের লাইফ স্টাইলে এটা অ্যাডাপ্ট করতে পারি, যে মাঝে মধ্যে এটাকে অফ করে। এখানে খুব সুন্দর পরিবেশ, বাবুঘাটের পাশে গঙ্গা নদী, আমরা এই বার্ডের যে ডেকে রয়েছে, এই যে ডেকটা দারুণ ডেকটা। তো প্রোগ্রাম শুরু হলে তারপর আমরা এটাকে যতটা সম্ভব বেশি কভারেজ করবো, থাকো তোমরা আমাদের সাথে। দিস ইজ দ্য ইনগুরেশন অফ দ্য প্রোগ্রাম আর্থ আওয়ার। এই NCC ক্যাডেটের গ্রুপ আমাদের ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে এখানে এসেছে, কেননা ইয়াং জেনারেশনের থ্রু দিয়ে সব থেকে আগে অ্যাওয়ারনেস স্প্রেড করা যায়। Let me tell you little bit about the program. Today is the Earth Hour, which is celebrated all over the world. All over the world, we celebrate from 8:30 to 9:30 in the evening by switching off all the unnecessary lights. So, by that way, what happens? If
the world could save some energy. You know that if we switch off the unnecessary lights, what happens? We save some energy. And now you know that there is a too much energy crisis in the world, and the climate change also happening for that. So for that, this event was first started in 2007 by WWF Australia in Sydney. It is like a awareness program which we do for all the people, for all the world. And this year 197 countries joined. Here we asked to switch off the Howrah Bridge, both the Howrah Bridges, then the Victoria Memorial, Vishwa Bangla. Two celebrities who are very important, you may be knowing them, students of your age only. She is from Indian Idol and also Saregamapa and Shomre. অনুষ্কা পাত্র, সারেগামাপা ইন্ডিয়ান আইডল, সৌম্য ব্যানার্জি অ্যাক্টর। এরপর একে একে সবাই ক্যান্ডেল জ্বালাতে লাগলো, আর দেখতে দেখতে 60 WWF তৈরি হয়ে গেল। দেখো কি সুন্দর দেখতে লাগলো। How much pollution we have been able to perpetrate here in the city, and that is what WWF is today trying to, you know, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলার হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচীর শালিখের বেশি সামথিং ফর দ্য বেনিফিট অফ ইয়োর জেনারেশন, জেনারেশন আফটার অ্যান্ড জেনারেশন আফটার, দ্যাটস দ্য থিম অফ দ্য অর্গানাইজেশন আই কাম ফ্রম রোটারি। হমকো লগ জাগলে কে ফির হসি রাত হো না হো, গঙ্গারাম কে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, যা হোক একটা পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ, রিয়েলি থ্রিলড বাই ইওর প্রোগ্রাম এন্ড ইওর ইনিশিয়েটিভ, মে উমিদ করতে হুঁ আপ লোগনে কুছ সিখাই হবে। বর্তমান অত্যাচারের বিরুদ্ধে সবর হতে একত্রিত হয়েছে বাতাস, জল এবং ভূমি। আমি ভূমি, আমি জল, আমি মানুষ। না, আর পারা যাচ্ছে না, পরিবেশের উপর মানব সমাজের এই অত্যাচার ক্রমাগত অসহনীয় হয়ে উঠেছে। যা বলেছো বাতাস, এবার আমাদের রুখে দাঁড়াতে হবে, না হলে অচিরেই ধ্বংস হবে বিশ্ব। এই স্বার্থপরদের এবার শায়েস্তা করতে হবে, জন্ম থেকে আমাদের সাহায্যে বেড়ে উঠে এখন আমাদেরই অস্তিত্ব বিপন্নের মুখে ফেলে দিচ্ছে। এই গানটিতে কপিরাইট স্ট্রাইকের চান্স থাকায় গানটি চালানো গেল না, দুঃখিত। থ্যাংক ইউ ভেরি মাচ টু বি উইথ আস টু অবজার্ভ দিস ডে, অল দিস আওয়ার এনসিসি ফ্রেন্ডস, দে আর রিকোয়েস্টেড টু মেক ইন কিউ টু কালেক্ট দেয়ার ফুডস। আর্থ আওয়ারের যে 8:30 থেকে 9:30 এক ঘন্টা যেটা এসেনশিয়াল লাইট বাদ দিয়ে যেগুলো অফ করে দেবার কথা WWF এর রিকোয়েস্টে, ফার্স্ট হাওড়া ব্রিজ আর এদিকে বিদ্যাসাগর সেতু তার আলো নিভিয়ে দেওয়া হয়েছে।
এবং এখানকার ডেকেরও আলো এবার সব নিভে যাচ্ছে। এক ঘন্টার জন্য এই এনার্জি কনজাম্পশন যাতে অ্যাভয়েড করা যায়। থ্যাংকস টু WWF ফ্যামিলি, ইটস নট অনলি এ অর্গানাইজেশন, দিস ইজ অলসো এ ফ্যামিলি, আই ফিল দ্যাট। আর আমার যে লিভ লাভ আড্ডা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটা যে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা করে যাচ্ছেন টায়ারলেসলি, এবং তার জন্যে এফেক্ট আমরা নিশ্চয়ই পাব। আর ম্যাডাম, আপনি যদি জাস্ট আমাদের যে ভিউয়ার্স যারা আছে তাদেরকে যদি একটা মেসেজ দিয়ে দেন যে এই দ্য ইউটিলিটি অফ দিস টুডেজ প্রোগ্রাম, জাস্ট দু লাইনে একটু কাইন্ডলি। অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি যে পৃথিবীর জন্য এক ঘন্টা আমরা যদি দিতে পারি, কিন্তু আমি এটাকে সেই জন্য এটার একটা সিম্বলে 60 থাকে, কিন্তু আমি সবসময় বলি যে 60 নয়, এটা 60+। 60টা একটা সিম্বল, কিন্তু তারপরে আমরা আমাদের সারা জীবন ধরেই এই মাদার আর্থের জন্য কাজ করতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিবডি ফর ইয়োর সাচ এ ওয়ান্ডারফুল এফোর্ট, অ্যান্ড উই উইল ডেফিনেটলি get the good result of your effort. Thank you. The whole young team, the driving force, and all the best to WWF team and family. Good night. So friends, 23rd March 2024 এর আর্থ আওয়ার প্রোগ্রাম এখানেই শেষ হলো। আমাদের সোসাইটি এবং আর্থের জন্য WWF যে নিরলসভাবে কাজ করে চলেছে তার অনেকটাই হয়তো আমরা জানতে পারি না। তাই আজকের এই প্রোগ্রাম এবং এই অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে। ভালো থেকো আর আনন্দে থেকো।